আরে ছানা ছাড়া যে এতটা সুন্দর রসালো মিষ্টি বানানো যায় বানিয়ে আমি নিজেই অবাক হয়ে গেলাম। বিশ্বাস করো, তোমরা প্রত্যেকে বাড়িতে ট্রাই করো, আর জাস্ট বাড়িতে থাকা কয়েকটা উপকরণ লাগে আর খুব সহজে বানানো যায়। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ফলো শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। প্রথমে এক বাটি গরুর দুধ, এক বাটি মিল্ক পাউডার কি মিডিয়াম হিটে জাল দিয়ে একটা ক্ষীর বানিয়ে নিলাম। ঠান্ডা হতে দেওয়ার পর একটা পাত্রের মধ্যে ক্ষীরটা নিয়ে নিলাম, তার সাথে নিলাম 1 টিস্পুন গাওয়া ঘি, 2 টেবিলস্পুন ব্রেড ক্রাম্স, 2 টেবিলস্পুন ময়দা আর 2 চিমটি বেকিং সোডা। সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে চটকে একটু সময় নিয়ে দরকার হলে আমরা একটু জল ইউজ করবো, একটা সমুদ্র বানিয়ে নিলাম, তারপর ঠিক এভাবে শেপ দিয়ে নিলাম। তারপর কুসুম গরম তেলে উল্টে পাল্টে সময় নিয়ে ঠিক 3টে কালার করে ভেজে নিলাম, যাতে মিষ্টিগুলোকে সুন্দর লাগে দেখতে। তারপর ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চিনি, 1.5 বাটি জল, 2টো এলাচ। তারপরে শিরা বানিয়ে নিয়ে মিষ্টিগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর 6-7 ঘন্টা রসে ডুবিয়ে নিলেই রেডি।